অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং এই ধন্যবাদের কৃতজ্ঞতার নমুনা স্বরূপ আপনাকে ফুল দিয়ে আমরা বরণ করি। ঠিক আছে, 600 টাকা গতকাল আপনি কমিট করেছেন বিক্রি করার, আজকে বিক্রি করছেন, ধন্যবাদ আপনি। কত করে বিক্রি করছেন? প্রধান সবাই সমান স্যার, কর্মচারী টাকা কে নিচ্ছেন? টাকা নিচ্ছে উনি। কত করে গরুর মাংস বিক্রি করেন? 600 টাকা কেজি। গতকাল ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে এখানে আসা হয়েছিল, তো তারপর থেকে 600 টাকা করে বিক্রি করছেন? কথা শুনেন, আপনাকে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, এবং ধন্যবাদের নমুনা স্বরূপ আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। ঠিক আছে, আপনি আপনারা ব্যবসায়ী, সৎ ব্যবসায়ীগণ শহীদের মর্যাদা পাবেন পরকালে। ঠিক আছে, এবং ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুজুরিটির 10 ভাগের 9 ভাগ আসবে ব্যবসা থেকে, আর 1 ভাগ আসবে অন্য পেশা থেকে। সৎ ব্যবসায়ী হতে হবে, ভোক্তাদের যেন কষ্ট না হয়, তারা যেন কিনে খেতে পারে, আপনারও লাভ থাকবে, ভোক্তাদেরও কিনে খাওয়ার সামর্থ্য ভিতরে থাকবে, সবারই উইন উইন সিচুয়েশন থাকবে। আপনারা যে কাজটা করেছেন, এই সরকারের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। আর একটা ওই পাশে দেখলাম, আর এইটা একটা মূল্য তালিকাটা একটু সহজে দৃশ্যমান স্থানে দিলে ভালো হতো। দেখি, নিয়েছেন? ঠিক আছে, কিন্তু এক জায়গায় সমস্যা ছিল ওইখানে। আচ্ছা, আপনার লাইসেন্স দেখান, ট্রেড লাইসেন্স বের করেন। মেয়াদ শেষ হয়ে গেছে তো আপনার লাইসেন্সের? মেয়াদ ফেব্রুয়ারির 28 তারিখে শেষ হয়েছে। আপনি নবায়ন করেন নি কেন? নবায়ন করছে মনে হয় মহাজন আনে নাই স্যার। কোথায় আছে সেটা? ওইটা কি বের করেন, ওইটা বের করেন। আপনি না নিয়েছি, এটি আপনি নন। সবাই 600 টাকা করে বিক্রি করছে। আমি আপনাকে আমরা বলেছিলাম, মহিষের গোশ স্যার আমার। আপনার তো মহিষ? জি জি। গরু নয়? না, গরু তো আপনি লেখে দিয়ে গেছেন বলছেন 600 টাকা বেশ। ঠিক আছে, রাখেন, এটা নবায়ন করে নেবেন। আচ্ছা, না থ্যাংক ইউ, আপনাদের মূল্য তালিকা আছে।